আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আরেকটি রিয়েল ভিডিও নিয়ে সবার সাথে শেয়ার করব। তো ভিডিওটি হচ্ছে অটো গাড়ির ব্যাটারি কিভাবে ফুল চার্জ করবেন এবং চার্জ করতে কতক্ষণ সময় লাগবে, তো সেই বিষয়টি আজকে সবার সাথে শেয়ার করব। এবং যারা না জানেন অবশ্যই এই ভিডিও থেকে অটো গাড়ির ব্যাটারি সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অটো গাড়িতে আমাদের যে ব্যাটারিগুলো থাকে প্রত্যেকটি ব্যাটারি হচ্ছে 12 ভোল্ট এবং আমাদের মোট 5টি ব্যাটারি থাকে, তো আমাদের 5 বার হচ্ছে 60 ভোল্ট। তো অটো গাড়ির আমাদের যে মোট ভোল্টেজ সেটি হচ্ছে 60 ভোল্ট এবং চার্জারটি হচ্ছে আমাদের 60 ভোল্ট। তো চার্জারটিতে যে এরকম যে 3 বাতি থাকে, তো আমরা কিছু ভাগ বুঝি যে চার্জারে যখন 3 বাতি শো করে তখনই আমাদের চার্জিং ফুল হয়। তো সবসময় কি 3 বাতি দেখালেই কিন্তু চার্জিং ফুল হয়? সেটি কিন্তু ঠিক না, কারণ 3 বাতি কিন্তু অন্যভাবেও দেখাতে পারে। তো 3 বাতি দেখালেই যে চার্জ ফুল হবে তা কিন্তু না। তো এই বিষয়টি হচ্ছে যে 3 বাতির একটি কারণ হচ্ছে, যেমন ব্যাটারি হচ্ছে আমাদের 60 ভোল্ট, তো চার্জার থেকে আমাদের যে আউটপুট হয়, তো চার্জার থেকে আমাদের আউটপুট হয় 60 সামথিং প্লাস, তো 60 ভোল্ট থেকে একটু বেশি, অথবা যেমন 63-64 অথবা কিছু সময় 65 এরকম ভোল্টেজ আউটপুট হয়। তো এই সময় 3 বাতি অথবা যে চার্জিং ফুল হলে যে লাইটটা জ্বলে এই বাতিটা মূলত হচ্ছে আমাদের 60 ভোল্ট ওর দিক, মানে 60 ভোল্টের একটু বেশি দেখালেই তখন আমাদের ওই বাতিটা জ্বলে ওঠে। যেমন ব্যাটারিতে যখন গাড়িটি চলে তখন যদি ব্যাটারিটি যখন একটু ফুরায় অথবা যখন একটু চললে কিন্তু ব্যাটারি থেকে একটু এনার্জি কমবে, তখন ব্যাটারির যখন এনার্জি কমে তখন কিন্তু ব্যাটারির ভোল্টেজটি কমে যায়। যেমন 60 ভোল্টের ব্যাটারি তখন কিন্তু আমাদের, যেমন ধরি যে আমাদের 40 ভোল্ট আছে, তো 40 ভোল্ট থাকার কারণে যখন এটি চার্জারের সাথে সংযুক্ত হয় তখন কিন্তু চার্জারকেও, মানে 60 ভোল্টের যে চার্জার তখন কিন্তু ব্যাটারির সাথে কানেকশন হওয়ার পর আমরা কিন্তু 60 ভোল্ট পাবো না, কারণ ব্যাটারি সেটা এনার্জি চার্জার থেকে অটোমেটিক নিয়ে যাবে এবং ব্যাটারিতে তখন শো করলে আমরা 40 ভোল্টই পাবো, কারণ ব্যাটারিগুলো হচ্ছে চার্জারের থেকেও অনেক স্ট্রং। তো সেই ক্ষেত্রে তখন বাতিটি সিগন্যাল কাজ করে না, তো এই বাতিটি কাজ করে না তখন আমরা বুঝতে পারি যে অনায়াসেই যে এটি চার্জ হয় নাই অথবা চার্জ ফুল হয় নাই। তো যখন এটি ব্যাটারিটি যখন 60 ভোল্ট হয় তখন কিন্তু এটি ওই বাতিটি দেখা যায়, মানে 3 নম্বর যে সিগন্যাল বাতি সেটি কাজ করে। তো এতে বোঝা যাবে যে ব্যাটারি যখন চার্জ ফুল হবে তখন ওই বাতিটি জ্বলবে। এর কারণ হচ্ছে যখন ব্যাটারিতে আপনি ফুল পিল 60 ভোল্ট পাবেন তখনই আপনার ওই বাতিটি শো করবে, এবং যখন ব্যাটারি চার্জিং হবে, মানে চার্জিং হলে ব্যাটারিতে চার্জ হলে কিন্তু তখন আপনার ওই বাতিটি দেখাবে না। তো কিছু সময় দেখবেন যে চার্জ ফুল না হলে বাতি দেখায়, এর কারণ হচ্ছে যেমন আপনি যদি গাড়িতে যদি যেমন ব্যাটারির সাথে সংযুক্ত না করেই যদি লাইন দেন তাহলে দেখতে পারবেন যে অটোর যে ফুল সিগন্যালটি সেটি দেখাবে, অথবা চার্জিং অবস্থায় ব্যাটারির ক্লামের কোনো তার যদি ডিসকানেক্ট হয়ে যায় অথবা পড়ে যায় তাহলে দেখবেন যে এরকম 3 বাতি দেখাবে, যে ফুল যে লেখা আছে এই ফুলের 3 বাতি শো করবে, মানে লাস্ট সিরিয়ালের যে বাতিটি সেটি শো করবে। তো তখন কিন্তু বোঝা যাবে যে ফুল চার্জ হয় নাই। তো এটির আরেকটি নিয়ম হচ্ছে ব্যাটারি যখন চার্জ হবে তখন এম্পিয়ারের যে কাঁটাটি আছে তো এই কাঁটাটি কাজ করবে, এবং চার্জ যখন হবে না তখন কিন্তু এই কাঁটাটি অটোমেটিক একদম নিচে পড়ে থাকবে। তো নিচে পড়ে থাকলে তো বোঝা যাবে যে এখানে ব্যাটারিতে কোনো প্রকার এম্পিয়ার যুক্ত হচ্ছে না, এবং ব্যাটারিতে যদি কোনো প্রকার এনার্জি না নেয় তাহলে কিন্তু এম্পিয়ারটি কাজ করবে না। তো সেই ক্ষেত্রে ব্যাটারিতে যখন এম্পিয়ার নিবে তখন এটি কাজ করবে, এবং ব্যাটারিতে যখন এম্পিয়ার নিবে না তখন কিন্তু এটি কাজ করবে না। এবং যখন চার্জিংয়ের সময় যখন ব্যাটারিতে চার্জ মোটামুটি হয়ে উঠবে তখন কিন্তু এম্পিয়ার আস্তে আস্তে কমে যাবে, তো কমে গেলে কিন্তু এই কাঁটাটি আস্তে আস্তে হেলে নিচ দিকে পড়ে আসবে,
তো তখন কিন্তু আবার কাটাটি আর একটু বাড়িয়ে দিতে হবে, অথবা যদি আপনি যেমন একে চার্জ হচ্ছে তখন আপনি দুয়ে দিতে পারেন, তো দুয়ে চার্জ হচ্ছে তখন তিনে দিতে পারেন, কিন্তু অবশ্যই এ চিহ্ন বরাবর অথবা 15 অ্যাম্পিয়ারের কোনোভাবেই যাতে উপরে না যায় তো সে বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং লাস্ট যে পয়েন্টটি সেটি হচ্ছে একটি অটো গাড়ির ব্যাটারি ফুলফিল চার্জ হতে ন্যূনতম 8 ঘন্টা সময় লাগে, তো 8 ঘন্টা যদি কারেন্ট থাকে তাহলে এটি 100% একদম ফুলফিল চার্জ হতে পারে, তো এটি কোনো মতেই বেশি চার্জ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো যদি বিদ্যুৎ 8 ঘন্টা কন্টিনিউ থাকে তাহলে এটি একদম নিরাপদে চার্জ হবে। এবং চার্জিংয়ের ক্ষেত্রে আপনারা এই যে এইরকম সকেটগুলো ব্যবহার করতে পারেন, যে মাল্টি প্লাগের যে অথবা যে আমাদের আয়রনের যে প্লাগগুলো আছে প্লাগগুলো কিন্তু অনেক ভালো, তো আপনারা এই প্লাগগুলো ব্যবহার করতে পারেন। তো অবশ্যই একটু সচেতন ও নিয়ম কিছুটা মেনে হলেও চলার চেষ্টা করবেন, তো যতটুকু সম্ভব সবার যাতে ভালো কাজ করে এই বিষয়টি মেনে চলার চেষ্টা করবেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।